সালামু আলাইকুম আরফাতুল্লাহ কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমার সাথে আরো একটি নতুন ভিডিওতে সাউদি যাওয়াজ মাসিক একটা রিপোর্ট প্রকাশ করে কোন কোন ধরনের সেবা কতজন মানুষ নিয়েছে বিশেষ করে ইকামা সংক্রান্ত পাসপোর্ট সংক্রান্ত স্ক্রিনে খেয়াল করুন শুধুমাত্র অক্টোবর মাসে যাওয়াজাত উনিশ লক্ষ মানুষকে আপশিডের মাধ্যমে সেবা দিয়েছে অনেক সময় দেখা যায় আমাদের কফিলরা আমাদের কাজগুলো করতে গড়িমসি করে কখনো কখনো বাহানা দেখায় আফসিরের মাধ্যমে হচ্ছে উদাহরণস্বরূপ যদি বলি ময়লা ফেলা থেকে শুরু করে পুরাতন গাড়ির ডাম্পিং করা পর্যন্ত আফসিরের মাধ্যমে সেবা নেওয়া যাচ্ছে অক্টোবর মাসে সৌদি যাওয়াজাত উনিশ লক্ষ মানুষকে আফসিরের মাধ্যমে সেবা দিয়েছে এর মধ্যে ইকামা এবং পাসপোর্ট জনিত অনেক সেবা আছে ফাইনাল এক্সিট সুটি ইকামা নবায়ন ইকামা ইস্যু ফাইনাল এক্সিটের মেয়াদ বাড়ানো ফাইনাল এক্সিট ক্যান্সেল করা চলুন আমি স্ক্রিনে দেখাচ্ছি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সহজ করে বলছি বলার কারণটা হলো যাতে আপনারা কখনো কোনো কারণে আপনার কপিল যদি গড়িমসি করে তাকে বোঝাতে পারেন দেখাতে পারেন আঙ্গুল দিয়ে দেখুন কাজ হয় আপসিনের মাধ্যমে অক্টোবর মাসে যাওয়াজাত ইকামা ইস্যু এবং ইকামা নবায়ন করেছে ছয় লক্ষ তেতাল্লিশ হাজার একশো জনের স্ক্রিনের প্রথম লাইনে ডান পাশের খেয়াল করুন রেসিডেন্সি প্রদান এবং নবায়ন ছয় লক্ষ তেতাল্লিশ হাজার একশো ছয় জনে করেছে প্রস্থান এবং ফেরত বিষয় ইস্যু করেছে অর্থাৎ ফাইনাল এক্সিট এবং ছুটি লাগিয়েছে দুই লক্ষ আঠাইশ হাজার তিনশো সাতষট্টি জনের পাসপোর্ট নবায়ন করেছে বা পাসপোর্ট মালুমাত যেটিকে বলি আমরা সেটি করেছে তিয়াত্তর হাজার দুইশো একাত্তর জনের এখন এই কাজগুলো কিন্তু সবগুলোই আফসিরের মাধ্যমে হয়েছে সরাসরি কপিল তার আপসিরে ঢুকেই কাজগুলো করেছে হয় মোবাইল থেকে না হলে কম্পিউটার থেকে প্রস্থান ফেরত বিষয় মেয়াদ বাড়িয়েছে অর্থাৎ ছুটি এবং ফাইনাল এক্সিটের বিষয়ের মেয়াদ বাড়িয়েছে তিয়াত্তর হাজার একশো জনের আশা করি বুঝতে পেরেছেন যে যারা বলে যে ছুটির মেয়াদ আফসির মাধ্যমে বাড়ানো যায় না বা ছুটি আফসিরের মাধ্যমে ক্যান্সেল করা যায় না কিংবা ফাইনাল এক্সিট আপসিরের মাধ্যমে ক্যান্সেল করা যায় না তারা নেহাত মিথ্যা কথা বলে কারণ এখানে কিন্তু দেখুন তিয়াত্তর হাজার একশো ছয়ষট্টি জনের আফসিরের মাধ্যমেই মেয়াদ বাড়িয়েছে চূড়ান্ত ভিসা বাতিল করেছে অর্থাৎ ফাইনাল এক্সিট বাতিল করেছে বারো হাজার দুইশো উনআশি জনের ফাইনাল এক্সিটও কিন্তু আফসিরের মাধ্যমেই ক্যান্সেল করা যায় যদি ইকামার মেয়াদ থাকে পরিবহন সেবা দিয়েছে জনকে আপসির মাধ্যমে কিন্তু পরিবহন সেবাও নেওয়া যায় এবং বিভিন্ন ধরনের সেবার জন্য আবেদন করেছে এক হাজার সাতশো উনসত্তর জন এটি বা শুধুমাত্র যাওয়াজাতের বললাম মরুরের সেবা আছে সিভিল স্ট্যাটাস আছে মোট সব মিলিয়ে উনিশ লক্ষ সেবাগ্রহী তাকে সেবা দিয়েছে যাওয়াজাত আফসির মাধ্যমে বর্তমানে সবকিছুই আপসেরি মাধ্যমে হয়ে যাচ্ছে ছুটি এক্সিট এক্সিট ক্যান্সেল ছুটির মেয়াদ সবকিছু তাই আপনি আপনার কাজগুলো আপনার কফিলকে দিয়ে আপসিরের মাধ্যমেই করাতে পারেন এটি কফিলের কাজ আপনার নয় কফিল তার বিজনেস আইডি থেকে কাজগুলো করবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ